ওইজনিস আমি অন্য মানুষকে উপহার দিই না, অন্য লাগবে হাঁড়ি শান্তি। আসসালামু আলাইকুম আনা ফুরা ভাইয়েরা, কন্দাগে আর নাতিনের ঘরে হন্তি, হন্তিনের ঘরে খুন্তি, ব্যাকে ভালো আসেননি? আয় আমি গো বোন রাখি, আলহামদুলিল্লাহ ব্যাকের দয়ে ভালো আছি, চলি আইসি নতুন আর একটা ভিডিও লো বুঝি নি। আর আফুরা ভাইয়েরা গড়টা পরিষ্কার করিয়ে যে সুন্দর মেঘলা মেঘলা ওরিছে আকাশ আর বাতাস, তো কি অবস্থা আর আফুরা ভাইয়েরা? আপনারা ব্যাকে ভালো আসেননি? আয় তো আপনি গো বোন ভালো আছি। আপনি গো ভাইয়া আরে ফোন দিছে বুঝছেন নি, ফোন দিয়ে আর নাম না সার আপনি গো ভাইয়া গেছে আড়ঙে আমলা কিয়ে কিয়ে কিনে সে কোন ছেন কা লালে লাল একটা শাহজালা। আর যাবার আর নন্না সে কলিক ব্যাকে আনলাগে ভিডিও কলে কথা কইছে, তার কাছে খুব ভালো লাগছে যে সবাই আমার লগে কথা বলতে চায়। আড়ঙে গেছে, আড়ঙের এক স্টাফ বইন ভাই আমার লগে কথা বললো, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ফাওয়া। তা এতে আপনি গো বাইয়া চলিয়া এবার টাইম হয়ে গেছে, আর নন্না সব আনলাই টুকটাক জিনিস কিনেন, আপনি গো বাইয়াও কিনেন। আই আবার কি করছি জানেননি, আয়ো কাম একটা সারাই দিছি, কিয় কাম সারাই দিছি জানেননি, আয়ো একটা টুকুর করি কিছু বাজার হাদাই করছি। জীবনে আর আছে কি, জীবনটারে ভালোবাসো, নিজের জীবনটাকে এনজয় করো। আয় কিয়ে কিয়ে কিনছি হেগে না আপনারা সাইতেন ন, আর আফুরে ভাইয়ারা দাঁড়া না কিয়ে কিয়ে কিনছি হেগে না করে দে আয় কয় দে। আর আফুরে ভাইয়ারা লাগবে না কি কো লাগবে, কিয়ে কিয়ে কিনছি আপনি করে দে আয়, এখানে কি আছে হেটো আপনি করে কইয়ের। লাগবে নাকি গো লাগবে হাঁড়ি পাতিল, দেখেন কি জিনিস কিনছি আর আফুরা ভাইয়ারা, এটা একটা না সরাই, আরো কিনছি আর আফুরা ভাইয়ারা। মাছাসিরা কোথায় গো, হাঁড়ি পাতিল লাগবো নি গো, হাঁড়ি পাতিল লাগবো, চলেন এবারে দেখ কিয়ে কিয়ে কিনছি আর আফুরা ভাইয়ারা, একটা ধরতে ধরতে আল। এই যে আমি এই জিনিসগুলো যে কিনছি, আগে আপনি করে প্যাকেটের জিনিসগুলো দেয়াই, তারপর আমি আমার এই জিনিসগুলো দেয়াম ঠিক আছে নি। আর আফুরা ভাইয়ারা, আর আফুরা ভাইয়ারা প্রথমে আয় আপনি করে দেয়াই, আপনি গো বইনে কি কিনছে প্রথমে আয়, যেতে আমি আমার ওই বাংলাদেশে আপনি গো ভাইয়া যাইবো, হেটে আমি অনেকগুলো পারফিউম কিনছিলাম না, তখন আমার দুইটা পারফিউম খুব পছন্দ হয়েছিল, তো তখন আমি সময় সুযোগের কারণে আর কিনি না বুঝছেন নি। তো এখন আমি কিনছি, আমার আমি হচ্ছি খুবই সাধারণ একজন মানুষ, একবারে খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু আমার একটা নীতি আছে, আমি যে জিনিস নিজে ইউজ করতে পারতাম না, যে জিনিস আমি নিজে খাইতে পারতাম না, ওই জিনিস আমি অন্য মানুষকেও উপহার দিই না, অন্য মানুষকেও খাওয়াই না, এটা আমার একটা নীতি আর কি। আমি খুব গরিব ঘরের মেয়ে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি নিজেও ভালো থাকি, আশপাশের মানুষগুলোর জন্য আমি ভালো রাখতে পারি। তো আমার খুব পছন্দের একটা পারফিউম এটা হয়েছে CK1, এটা যারা ইউজ করছেন তারা তো করছেন, তো এই পারফিউমটা আমার শেষ হয়ে গেছিল, এটা আমি অনেক আগে থেকে এই পারফিউম প্রথম আমার মামা আমারও উপহার দিছিল, আমেরিকা তো নাই ছিল। তো আমি আমি যদি সবচেয়ে বেশি পারফিউম ব্র্যান্ড চিনি বা সবচেয়ে বেশি পারফিউম আমার ইউজ করি, তাহলে সেটা হচ্ছে আমার মামা যখন আমেরিকা থেকে আসতো, আমার মামা খুব ভালো ভালো ব্র্যান্ডের পারফিউম আনতো, তো সেই জায়গাতে পারফিউমটা তখন থেকে, তখন তারা তো বুঝতাম না, ছোট আসিলাম যে কিয়া পারফিউম ব্র্যান্ড কিয়া কি জিনিস, তারপর আস্তে আস্তে যখন চিন্তা শুনছি তখন তো আস্তে আস্তে কেনা শুরু। তারপর হয়েছে আমার মামা আমার বাবা, আমার বাবা যখন সৌদি আরবে আসিল আর আফুরা ভাইয়েরা কত রঙের যে পারফিউম নিত দেশে, কিন্তু আমি যখন আস্তে 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 বড় হইলাম, জগৎ চিনলাম, বিশ্ব চিনলাম, তখন আমি বুঝি যে কি কি জিনিস একটা মানুষ যার অ্যাবিলিটি যতটুকু সেটা ততটুকু ইউজ করবে। তো আমার অ্যাবিলিটি যতটুকু, সামর্থ্য যতটুকু, আমি অতটুকু ইউজ করার চেষ্টা করি। তো এই পারফিউমটা আমার এত পছন্দের, এটার সাথে আমি একটা লোশন পাইছি, তো এটা আমি এখন এখনো মানে ইউজ তো দূরে থাক মানে আনছি, অনেক আমি খুব কড়া পারফিউম ইউজ করি আর আফুরা ভাইয়েরা, এই পারফিউমটা এই পারফিউমটা হচ্ছে খুবই লাইট আর আফুরা ভাইয়েরা, খুবই লাইট, এটা আমার আমি সামারে বেশি ইউজ করুম বা শীতে, এই যে খুবই লাইট, শান্তি,
এটা আমার খুব পছন্দের একটা পারফিউম তো হরে আমি আমনের কি কয় জানি এটাতে আর আমি এই মুখটা আর লাগান যাইতো না যেটা আমি এই ঢাকনাটা লাগালেছি মুখটা লাগানো আর যাইতো না তো আমি এটা পারফিউমটা আমার খুবই পছন্দের এটার সাথে আমি একটা সেট লোশনও পাইছি তো লোশনটা আমি ইনশাআল্লাহ ও সুগার আন সুগার কইলাম না আমি যেটা আমি নিজে ইউজ করি না সেটা আমি অন্য কাউকে দিই না সেটা তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন যে আমি বাংলাদেশে অনেক আফুদের কাছে কৃতজ্ঞ অনেক আফুরা আরে কইতেছেন যে বইন তুমি অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস কিনছো আসলে যারা চিনে তাদেরকে আমার বলার কিছু না আবার অনেকে আছে চিনিও আরেকজনকে একটা জিনিস দেয় যেটা পড়ার উপযোগী হয় না এরকম আমি অনেক মানুষ চিনি এই যে একটা এটা কিনছি সিকে আমার তো খুব পছন্দ তারপরে যাই আমি জানি না এই পারফিউমটা আপনারা কেউ কখনো ইউজ করছেন কিনা এটা হচ্ছে আপনার হোগো বক্সেরই আরেকটা পারফিউম আপনার কি বলে জানি হোগো বক্সেরই এটাও খুলি নাই আর যে খুলি তো দুইটা পারফিউম কিনছি আমার জন্য এটা দুইটা পারফিউম কিনছি আমার আল্লাহ আল্লাহ দিলে আরো মেলা পারফিউম আছে কিন্তু থাকে না যে পছন্দের কিছু কিনতে পারলে নিজের কাছেও খুব ভালো লাগে আর কি আর আফুরা বাইয়ারা দেখেন এই যে এটা আহ কি গেরান তো এটা আমার এটা নিচে হচ্ছে আপনার এটা খুবই রিজনেবল প্রাইসে আমি কিনছি দাঁড়ান লোগোটা কই এটা আমি খুবই ও কাগজটা লোগোটা এখানে এটা আমি কিনছি হচ্ছে আপনার 37 ইউরো এটা হচ্ছে 37 ইউরো মিনস হচ্ছে মানে সোল্ডে কিনছি এটা সোল্ডে আমি 37 ইউরো দি পাইছি এমনি হচ্ছে এটা 70-75 ইউরোর মতো এটার দাম তারপরে যায় আর সিকেটটা কিনছি সিকেটটা আমি সোল্ড কিনছি সিকেটটা মার্কেটে হয়েছে আমনের এয়া সিকেটটা বেশি বক্সটা সুন্দর না আমি খালি ইচ্ছে সিকেটটা আমি এটা হয়েছে সিকেটটা 75 ইউরো ছিল মার্কেট প্রাইস আমি সোল্ডে কিনছি হচ্ছে আমনের কি কয় জানি 45 ইউরো দি তো ভালোই আমি সোল্ডে দুইটা আমনের পারফিউম কিনছি তারপরে যাই তারা আমি যেহেতু এর আগের বারও অনেকগুলো পারফিউম কিনি বাংলাদেশে পাঠাইছি তারা আমাদের টেস্টিং এর লাগুলি মিনি মিনি পারফিউম গুলো দি বড় আলাইছে 1 2 3 4 5টা দিছে তো এটা আমি ধরেন এটা অন্যান্য ব্র্যান্ডের আর কি শ্যানেলের তারপরে ডিওরের তারপরে হচ্ছে এই যে আপনার কি বলে জানি এগুলো আমি ব্যান্ডি ব্যাগিতে লোমো আর কি বুঝছেন না ব্যান্ডি ব্যাগিতে লোমো আরো কিনছি আরা ফোরা বাইরা আপনারা যারা আমাদের রেগুলার ফলো করেন তারা তো জানেন আমার ফাতিলের প্রতি আমার অন্যরকম একটা ফ্যাসিনেশন আমি অনেক পছন্দ করি ফাতিল এই যে একটা মাটির ফাতিল কিনছি দেখেন আরাফুরা ভাইয়েরা বেশি বড় না এটা আমি ডাইনিং টেবিলও দিতে পারো আবার রান্নাও করতে পারো কিন্তু আমি রান্না করুন না এগুলো আমি মানে ডাইনিং টেবিলের জন্যই আমার কেনা আরো একটা ফাতিল কিনছি আরাফুরা ভাইয়েরা একটা হয়েছে কচু পাতা কালার আরেকটা হয়েছে এই যে রেড কালার সুন্দর না আরাফুরা ভাইয়েরা অবশ্য কমেন্ট বক্সের মধ্যে কইবা নাতিরা তখন নানি যে কিনছে কেচ্ছে হয়েছে স এই যে এগুলো আমি ডাইনিং টেবিলে দিব বুঝলেন তারপরে আরেকটা কিনছি এটা হচ্ছে মাটি এই যে দেখেন আনা ফুলো ভাই এটা একটা রাঙ্গো দেশের দই বইয়ে যে দই আত্মার মতো এই যে গেরানো একটা দই আত্মার মতো লাগে এটা হচ্ছে গ্যাসের চুলার আনতে হারুম মাড়ি চুলার আনতে হারুম তো এটা এটা আমি ইউজ করুম এটাতে আমি মাংস টাংস রান্ধু মাছ টাছ হাতড়া করুম আরো একটা কিনছি এটা হচ্ছে এই যে দেখেন এটা মাটি এটার একটা ঢাকনা ছিল তো ঢাকনাটা ভাঙ্গি গেছে দে তাই আমি বেরিয়ে কইলাম ঢাকনা যেহেতু ভাঙ্গি গেছে তাহলে তুই আমার একটু এটা সস্তার মধ্যে দে হিতি আর তো সে আনা হিতি ঢাকনা আলাদা দাম দিচ্ছে ফাতিল আলাদা দাম দিচ্ছে পরে আমি ঢাকনা লই না শুধু আমি ফাতিলটা লইছি সুন্দর না মানে এটার মধ্যে ধরেন একটু খাসির মাংস গরুর মাংস বা পান্তা ভাত লইলে সুন্দর হইব না তো এইগুলো আমি কিনছি আর যা রান্না দেয়তাম আর যা তরকারি মরকারি রান্না আছে শুধু ইয়েন দি বই গরম দুগা ভাত খাইলামু আর পারফিউম গুন কেচ্ছে হয়েছে একদিন আমি আমার পারফিউমের কালেকশন দেখামু আমি আপনারা কি পারফিউমের কালেকশন দেখবেন না শাড়ি জামদানি কালেকশন দেখবেন না কি দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আর আমার কুকারির জিনিস অনেক পছন্দের যারা আমাকে রেগুলার ফলো করেন তারা তো কইতে হারবেন তো
তো আমি দেখাই যে সুন্দর ফাতিলগুলা যে কিনছে একটু দেখাই যে আমার ফাতিলগুলা দেখেন তাফুরা ভাইয়ারা কি এরকম হইছে আমার ফাতিলগুলা এদিও আনা ফুরা ভাইয়ারা আজ আর রান্না বান্না ভিডিও করি না কারণ খুশি খুশি লাগে বুঝছেন কো শীত শীত লাগে আর খুশি খুশি লাগে তা রান্না আগে করাই আসিল তাই হেগেন দিয়ে আনার কি কই জানি আল্লাহর নিয়ামত বাদুগা খাইলো মু অনেক আপু ওয়াক করে কেন আবদার খালি বন্ধু কাঁচা মরিচ খ মু বড়ি তুই কাঁচা মরিচ খ তোর কাঁচা মরিচ দেখতে বেশি ভালো লাগে আরেকটা কথা অনেকে এখন আমার ভিডিও ছোট ছোট ক্লিপ করি নি আপনারা আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার লাইক বাড়ানোর জন্য আপনারা আমার ভিডিওরে কাটি কাটি নিতেছেন এটার জন্য আমি সাইবার ক্রাইমে অলরেডি যোগাযোগ করতেছি এটা দণ্ডনীয় অপরাধ যে আপনি আপনার যোগ্যতায় আপনার ফেসবুক পেজ ফলোয়ার বাড়ান আমার ভিডিও দিয়ে আপনার ফেসবুক পেজ ফলোয়ার বাড়ানোর কোনো মানে হয় না নিজের ক্রিয়েটিভিটি না ক্রিয়েটিভিটি হেগে নিজেরটা নিজে করেন বুঝছেন না অন্যের কন্টেন্ট ক্রিয়েটটাকে নষ্ট করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি ভালো লাগে আপনারা নিজেরা ভিডিও করেন আমার ফুটেজ কাটেনি আপনারা কেন আমাকে ট্যাগ করে ভিডিওগুলো নিয়ে যান এটা তো খুবই অন্যায় এটা খুবই অন্যায় তো যাক আয়ন এটার নাম কি কয় যে ভাত লইছি আর খাইয়ের কি এদি জানেন নি খাইয়ের হয়েছে দুই টুকরা গরুর মাংস আর হয়েছে ভিডিওটা আমি আপনাদের লগে শেয়ার করুম আর হয়েছে একটু ডিম হাতড়া করছি মাছ দি তো আগে দি মাছ দি ডিমটা খাই তারপরে যাই মাংসটা খামো আর আমার স্পেশাল মরিচ আল্লাহর নিয়ামত বাবারে মরি জ্বালাছে এখন মেলা মেলা জাতের মরিচ আছে আমি যে জাতেরটা কিনি সেই জাতেরটা জাল আছে এই যে ডিম রান্না আহা অমৃত কিসে হুয়াত
الله نعم اكتشف في شمت أنا أحب أن أكون في المكان الذي 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 أحب أن أ